নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং নিউজ দু হাজার চোদ্দো প্রাইমারি টেটের ওপর নিয়োগ হওয়া বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেল প্রকাশের যে অর্ডার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলা কিন্তু ডিভিশন বেঞ্চে যে চ্যালেঞ্জ হয়েছিল তার রায় ছিল আজকে এবং তার জাজমেন্টও হয়ে গেল এবং সেখানে কি নির্দেশ উঠে আসলো তা কিন্তু এখনই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন তো চলুন আমরা এবার আজকের এই ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা জানেন যে গত তেসরা জানুয়ারি দু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই রিপোর্ট দেখে এবং সিবিআই রিপোর্ট জমা হওয়ার পর মৌটুসি রায়সহ সহ আরও কিছু প্রার্থী তারা দু হাজার চোদ্দ প্রাইমারি টেটের ওপরে নিয়োগে অনিয়ম এবং প্রচুর দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে তারা মামলা দায়ের করেন এবং তারা আরও দাবি করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সতেরো নম্বর এজলাসে তাদের দাবি ছিল যদি নিয়োগের প্যানেল সঠিকভাবে প্রকাশ করতো প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে তারাও আজ দীর্ঘ সাত বছর ধরে চাকরি করতেন স্কুলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো রকমের প্যানেল সঠিকভাবে প্রকাশ করেনি এবং সেখানে ওয়েটিং লিস্টও প্রকাশ করেনি এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এমনই কিন্তু অভিযোগ করেন মৌটুসি রায়সহ আরও বেশ কিছু দু হাজার চোদ্দো টেট উত্তীর্ণ পরীক্ষার্থী যারা সে সময় ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু চাকরিটি পাননি এবং তাদের এই মামলার ভিত্তিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেন আগামী দশ দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের প্যানেল প্রকাশ করতে হবে কিন্তু এই নির্দেশ দেওয়ার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সঙ্গে সঙ্গে জানায় তারা প্যানেল প্রকাশ করতে পারবে না কেননা তারা দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী যেটুকু করার ছিল তা তারা করেছে তাই নতুন করে তারা আর কোনো রকমের প্যানেল প্রকাশ করবে না এই কথা শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভীষণ ক্রুদ্ধ হন এবং তিনি বিচারপতি অমৃতা সিনহার প্রসঙ্গ টেনে আনেন যে বিচারপতি অমৃতা সিনহা আপনাদের আঠান্ন হাজার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ডিপিএসসি ওয়াইজ ভ্যাকান্সি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনারা প্যানেল তো দূরের কথা উল্টে আদালত অবমাননা করে আপনারা সেই রায়কে চ্যালেঞ্জ করেছেন উচ্চ আদালতে এবং সেখান থেকে একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ নিয়ে এসেছেন তাই এই প্রসঙ্গ শুনে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেইভাবে কোনো উত্তর দিতে পারেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইজলাসে তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে বলেন আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে সঠিকভাবে প্যানেল প্রকাশ করে তার হার্ড কপি এবং কপি তার এজলাসে যেন জমা দেয় এবং এই মামলাটি তিনি পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে আবার দেখবেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে প্যানেল প্রকাশ করেছিলেন এবং প্যানেলে আদৌ কোনো দুর্নীতি রয়েছে কিনা বা কোনো গরমিল রয়েছে কিনা যেটা মৌটুসি রায়সহ একাধিক পরীক্ষার্থী দাবি করেছেন এবং এই নির্দেশের পরেই আমরা দেখেছি তার ঠিক একদিন পরেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার পুনরায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে বিচারপতি গঙ্গোপাধ্যায় রায়কে চ্যালেঞ্জ করেন এবং সেখানে সেই মামলাটি গৃহীত হয় এবং আজকেই তার ছিল শুনানির দিন এবং এই মাত্র শুনানি হয়ে গেল কলকাতা হাইকোর্টে এবং সেখানে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিয়েছেন তা শুনলে কিন্তু আপনাদের চোখ কপালে উঠবে বিচারপতি সোমেন সেন বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন তা এই মুহূর্তে প্রকাশের কোনো প্রয়োজন নেই তবে প্যানেল প্রকাশ ছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় সেরকমই বহাল থাকছে শুধুমাত্র প্যানেল প্রকাশের নির্দেশের ওপরেই স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের উচ্চ বেঞ্চ অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সৌমেন সেন মহাশয় ডিভিশন বেঞ্চের এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন যা বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য ভীষণ খারাপ খবর কেননা আর মাত্র তিন দিন পরেই কিন্তু ডেডলাইন শেষ হতো এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো প্রাথমিক শিক্ষা পর্ষদকে সঠিকভাবে প্যানেল প্রকাশ করতে হতো কিন্তু বারবার প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশ করতে চাইছে না প্যানেল প্রকাশ করলেই সমস্ত দুর্নীতি বেরিয়ে পড়বে এবং দুর্নীতির জাল যে কত গভীরে তা কিন্তু পৌঁছে যাবে সেই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো প্যানেল প্রকাশ করবে না প্যানেল প্রকাশ না করার জন্য তারা সব কিছু করতে রাজি এমনটা কিন্তু তারা তাদের আচরণে বুঝিয়ে দিচ্ছে তো যাই হোক এখন আপনাদের জন্য এটুকুটাই রইল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটিকে খারিজ করে দিয়েছে এখন এটুকুটাই পরবর্তীতে বিস্তারিত আপডেট নিয়ে আসব তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে আর অন্যান্য আপডেট নিয়ে আসছি আপনারা আমার চ্যানেলের কন্টিনিউ নজর রাখতে থাকেন আপডেট পেলেই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ